একটু ওয়েট করি 2-3 মিনিট আরো, তবে স্টার্ট করি। গত সপ্তাহে ক্লাস হয় নাই না, ফুল সপ্তাহটা? দেখো তো গেছে কিনা লিঙ্ক। লিঙ্ক পাইছো? এই লিঙ্ক পাইছো তোমরা? থ্যাংক ইউ। আমরা কি শুরু করি না? ও, তোমাদের মনে হয় ডিজিজ মোটামুটি অনেকগুলো ক্রপের ডিজিজ হয়ে গেছে। ডিজিজের ক্ষেত্রে আমরা আসলে, আমার প্রথম ডিজিজ পাওয়ার কথা হলো রাইস ডিজিজ, অন্য লেভেলে ক্লাস থাকার কারণে, আর অন্য আর একটা মাস্টার্স এর ক্লাস থাকার কারণে দেরি হয়ে গেছে। আমরা স্টার্ট করি 3-2 তে হচ্ছে রাইস ডিজিজ দিয়ে। কোন একটা ডিজিজের ক্ষেত্রে আমরা যে বিষয়টা কনসিডার করি যে ডিজিজটা কি সিমটম, মানে কি দেখে আইডেন্টিফাই করা যায় ফিল্ডে, এটাই তো মেইন। ডিজিজটা আইডেন্টিফাই করবো, তারপর ডিজিজটা আইডেন্টিফাই করার পরে হচ্ছে যে প্রেসক্রিপশন দিব। মেইন কাজ হচ্ছে যে তোমরা যদি এগ্রিকালচার এক্সটেনশন অফিসার হও বা রিসার্চার হও, কাজ হচ্ছে যে ডিজিজ আইডেন্টিফাই করা ফিল্ডে এবং কৃষককে প্রেসক্রাইব। এবং ডিজিজ সিমটম আইডেন্টিফিকেশনের সাথে সাথে আমাদের জানতে হবে, যেহেতু কৃষককে আমাদেরকে প্রেসক্রিপশন দিতে হবে যে ডিজিজটা কোন অবস্থায় ভালো হয়, মানে হচ্ছে ডিজিজটার জন্য ফেভারেবল কন্ডিশন গুলো কি। আমরা যখন ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে যাব, তার আগে আমাদের জানতে হবে যে এই ডিজিজটা কোন কোন কন্ডিশন হতে পারে। অতএব ম্যানেজমেন্টে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওই বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলো সাজেস্ট করতে হবে। এবং ডিজিজ সাইকেলটা পড়াতে হবে। ডিজিজ সাইকেলটা আমরা পড়াই এই কারণে যে প্যাথোজেনটা আসলে কোথায় থাকে এবং কোথা থেকে শেষ হয়, এবং ডিজিজটা কিভাবে স্প্রেড করে ফিল্ডে, এই জন্য হচ্ছে ডিজিজ সাইকেলটা জানো। হাউএভার হচ্ছে যে একটা ডিজিজের জন্য আমরা প্রতিটি স্পেসিফিক ডিজিজের জন্য ডিজিজ সিমটম, ফেভারেবল কন্ডিশন ফর দি পার্টিকুলার ডিজিজ, ডিজিজ সাইকেল, এবং ওই পার্টিকুলার ডিজিজের ডিজিজ ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, অর্থাৎ প্রেসক্রিপশন অফ এ পার্টিকুলার ডিজিজ। আমাদের রাইসের ক্ষেত্রে দেখা যায় যে রাইসের যে সকল পার্ট থাকে, আমি যদি রুট থেকে শুরু করি, রুট, স্টেম, লিফ, টিলার এবং পেনিকল, প্রতিটা পার্টই ডিজিজ আক্রান্ত হয়। আমরা যদি রুটের ক্ষেত্রে দেখি, ফর এক্সাম্পল হচ্ছে রুট নট অফ রাইস, তারপরে হচ্ছে ফুট রট হয় এবং রুট রট হয়, স্টেমের ক্ষেত্রে স্টেম রট হয়, শীত ব্লাইট হয়, তারপর হচ্ছে লিফের ক্ষেত্রে অনেকগুলো ডিজিজ আছে লিফে, যেগুলো হচ্ছে লিপ ব্লাস্ট, ব্রাউন স্পট, ন্যারো ব্রাউন স্পট, ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট, তারপর হচ্ছে ন্যারো ব্রাউন লিপ স্পট, ব্যাকটেরিয়াল লিপ স্ট্রিপ, এগুলো। আর টিলার মোস্টলি হচ্ছে লিপ এবং টিলার, যেগুলো হচ্ছে যে ভাইরাল ডিজিজ, ভাইরাল ডিজিজের ক্ষেত্রে যেমন হচ্ছে টিলারের সংখ্যা কমে যায়, টিলার গুলো তোমার স্ট্যান্ডার্ড হয়ে যায়, যেমন হচ্ছে টুলো। এছাড়া পেনিকলের কিছু ডিজিজ হয় রাইসের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে যে এখন বর্তমানে নিউ একটা ডিজিজ আসছে আমাদের দেশে, এটা নিউ আমাদের দেশের ক্ষেত্রে নিউ, ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইট, এটা গত 2 বছর ধরে হচ্ছে এবং এই বছর হচ্ছে বেশি দেখা যাচ্ছে আর কি। এই আমার এই তোমার লাস্ট বড় মৌসুমে তোমার ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইটটা বেশি দেখা গেছে।
এটা একটা নতুন ডিজিজ আমাদের দেশে ক্ষেত্রে বলা যেতে পারে। এছাড়া হচ্ছে ফলস স্মার্ট হয়, তারপর হচ্ছে আমরা রাইস ডিজিজ গুলো পড়বো কি কারণে, রাইস ডিজিজ গুলো পড়বো এই কারণে যে আমরা জানি রাইস ইজ দি মেইন স্টেবল ক্রপ অথবা স্টেবল ফুড ইন আওয়ার কান্ট্রি। আসলে আমরা আমাদের দেশে যদি আরো 20 বছর আগে যদি আমরা চিন্তা করতাম, 20 বছর আগে চিন্তা করলে দেখা যাচ্ছে যে একটা পরিবারে তোমার হচ্ছে গ্রাম থেকে শুরু করে ইভেন শহরেও একটা পরিবারে তিন বেলায় কিন্তু তোমার 80 দশক বা 90 দশক, আমরা আমাদের ছোটবেলাতে দেখা 90 দশকের দিকে দেখছি অথবা 80 দশকেও আমি যখন আমরা খুবই ছোট তখন দেখা গেছে যে একটা পরিবারে কিন্তু তিন বেলায় কিন্তু ভাত খেত, এবং ওই সময় যারা রুটি খেত তারা মনে করা তো তাদের আসলে চাল কেনার ক্ষমতা নাই, গরিব মানুষ এজন্য তারা রুটি খায় এরকম। কিন্তু এখন কিন্তু এরকম না, এখন হচ্ছে যে যারা ভাত খায় তারা মনে হচ্ছে যে একটু গরিব, তিন বেলা ভাত খায়, আর যারা রুটি খায় দুই বেলা তারা একটু স্ট্যান্ডার্ড লাইফ লিড করে এরকম ঘটনা। আসলে এরকম হয়তো বা কিছুটা থাকলেও থাকতে পারে, এরকম না তখন আটার দাম হয়তো বা কম ছিল, মানুষের চাহিদা কম ছিল, কারণ এখন মানুষের চাহিদা অনেক বেশি, ডায়াবেটিক্স পেশেন্ট অনেক বেশি পরিমাণে ব্রেড ইনটেক করে, এই জন্য আটার চাহিদা মানুষ অনেক স্বাস্থ্য সচেতন হয়ে গেছে, এখন অ্যাওয়ারনেস 80 দশক থেকে এখন অ্যাওয়ারনেস অনেক বেড়ে গেছে, এই জন্য হচ্ছে যে ভাতের চাহিদা থেকে আস্তে আস্তে আবার হচ্ছে রুটির চাহিদা বেড়ে গেছে। কিন্তু হচ্ছে যে 80 দশকে যদি আমাদের হচ্ছে 8-10 কোটি লোক সংখ্যা থাকতো এখন প্রায় 18 কোটির মতো লোক সংখ্যা, কিন্তু রাইসের চাহিদা কিন্তু রয়ে গেছে। এখন আমাদের দেশের ক্ষেত্রে যেটা আমরা যেটা চিন্তা করি যে আমাদের দেশের হচ্ছে যে মোস্ট অফ দি ভ্যারাইটি, আমরা যেটা আমাদের কিন্তু অনেক ভ্যারাইটি আছে রাইসে, কিছু ভ্যারাইটি আছে লোকাল ভ্যারাইটি আছে, যেমন দক্ষিণবঙ্গের কিছু ভ্যারাইটি আছে বরিশাল রিজিয়নে, ভ্যারাইটি গুলো দেখা যাচ্ছে ডিজিজ এবং পোকার আক্রমণ কম হয়। ইন জেনারেলি আমাদের দেশে যে ইন্ডিজেনাস বা আমাদের নিজস্ব যে ল্যান্ড রেসেস বা আমাদের নিজস্ব যেগুলো কাল্টিভার যেটা আমাদের বাপদাদারা অনেক আগে থেকে করে আসছে, সেগুলোতে ডিজিজ এবং হচ্ছে ইনসেক্ট ইনফেস্টেশন কম হয়, এদের হচ্ছে স্টেবিলিটি ভালো। আচ্ছা এখন সমস্যা হচ্ছে যে এইগুলোর হচ্ছে কম হয়, কিন্তু আমাদের যেহেতু গ্রোয়িং পপুলেশন, আমাদের হিউজ ডিমান্ড আছে রাইসের, আমাদের এই জন্য আমরা হচ্ছে হাইল্ডিং ভ্যারাইটি ডেভেলপ করার জন্য অথবা আমরা বিভিন্ন পারপাসে নতুন করে ভ্যারাইটি ডেভেলপ, যেমন হচ্ছে ড্রাউট স্টেজ টলারেন্ট ভ্যারাইটি, তারপরে সল্ট টলারেন্ট ভ্যারাইটি, তারপরে স্ট্যাগন্যান্ট ওয়াটার টলারেন্ট ভ্যারাইটি, এই ভ্যারাইটিগুলো ডেভেলপ করার কারণে আমরা নতুন করে কিছু হাইল্ডিং ভ্যারাইটি বা স্পেসিফিক পারপাসের উপর ভিত্তি করে কিছু ভ্যারাইটি ডেভেলপ করি। এতে করে দেখা যাচ্ছে যে এই যে ক্রসিং করার কারণে এবং সেলফ ক্রসিং করার কারণে এদের ইল্ড বেশি হচ্ছে, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই তোমার হচ্ছে এই হাইল্ডিং ভ্যারাইটি গুলো এবং ইভেন আমরা অন্য দেশ থেকে স্পেসিফিকলি যদি বলা যায়, আমরা যদি আমরা যে সকল ভ্যারাইটি গুলো হাইব্রিড ভ্যারাইটি বা হাইল্ডিং ভ্যারাইটি গুলো বিদেশ থেকে নিয়ে আসি, স্পেশালি চায়না থেকে নিয়ে আসি দেখা যাচ্ছে যে অথবা ভিয়েতনাম থেকে নিয়ে আসি, সেগুলো দেখা যাচ্ছে যে ডিজিজের প্রতি সাসেপ্টেবল বেশি হয়। এখন আমি একটা ভ্যারাইটি নিয়ে আসলাম হাইল্ডিং এর জন্য, কিন্তু আমাদের দেশে ডিজিজের প্রতি সাসেপ্টেবল হয়ে যাচ্ছে, এতে করে কিন্তু আমি যে পারপাস এই ভ্যারাইটি গুলো ডেভেলপ করলাম অথবা ইম্পোর্ট করলাম সেই পারপাসটা কিন্তু আমাদের সেই পারপাসটা কিন্তু আমরা মেনটেইন করতে পারছি না। এই জন্য হচ্ছে যে আমরা হাইল্ডিং ভ্যারাইটি ডেভেলপ করবো অথবা হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপ করবো, আমরা কিন্তু দুইটা কথা সবসময় বলি, হাইব্রিড ভ্যারাইটি এবং হাইল্ডিং ভ্যারাইটি দুইটা কিন্তু দুইটা টার্ম, কিন্তু একই রকম বলা যাবে না। হাইল্ডিং আমরা যখন কোনো একটা হাইব্রিড ডেভেলপ করবো, দুইটা ক্রসিং করে যখন একটা ডেভেলপ করবো যার পারপাসটা থাকবে ইল্ড হাই হবে, সেটা হচ্ছে হাইল্ডিং। কিন্তু আমরা যদি আবার একটা ভ্যারাইটি ডেভেলপ করি যেমন সল টলারেন্ট বা ড্রাউট টলারেন্ট, সেটা একটা হাইব্রিড ভ্যারাইটি, হাইল্ডিং নাও হতে পারে, সেটা মডারেটলি ইল্ড দিবে কিন্তু সল্ট কন্ডিশনে অথবা ড্রাউট কন্ডিশনে অথবা স্ট্যাগন্যান্ট ওয়াটার কন্ডিশনে সে হচ্ছে লাইফ লিড করতে পারবে, টিকে থাকতে পারবে, সেটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। অর্থাৎ হাইব্রিড ভ্যারাইটি গুলো হচ্ছে হাইল্ডিং হতে পারে, সল্ট টলারেন্ট, ড্রাউট টলারেন্ট, স্ট্যাগন্যান্ট ওয়াটার কন্ডিশন, স্ট্যাগন্যান্ট ওয়াটার তোমার হচ্ছে জীবনকাল অতিবাহিত করতে, এই দুটো টার্ম হচ্ছে দুই রকম। যাই হোক, আমরা যেটা হচ্ছে আমাদের রাইস গ্রোয়িং কান্ট্রি গুলো যদি দেখি ওয়ার্ল্ডে, চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার, ফিলিপিন্স, যদিও আমরা বলি যে আমরা সংসম্মন আমরা রাইস কালটিভেশন করি, কিন্তু এখন যদি তোমরা পেপার পত্রিকা বা খবর দেখো, দেখো হিউজ পরিমাণে রাইস আমরা ইম্পোর্ট করতেছি, তারপর আমাদের রাইসের ডিমান্ড হচ্ছে না। দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে অথবা আমাদের যে বিজনেসম্যান বা মিল মালিক আছে তাদের কিছু কারসাজি থাকতে পারে,
অথবা আমাদের স্কারসিটি আসলেই আছে। যাই হোক, এই সকল চ্যালেঞ্জ গুলোকে সামনে রেখে হচ্ছে যে আমরা হচ্ছে যে সকল ভ্যারাইটি গুলো হাইব্রিড ভ্যারাইটি বা হাইল্ডিং ভ্যারাইটি গুলো যাতে ফিল্ডে টিকে থাকতে পারে এবং হাইল দিতে পারে, এই জন্য আমাদের ডিজিজ গুলো যে সকল ডিজিজের প্রতি ওই হাইব্রিড ভ্যারাইটি বা হাইল্ডিং ভ্যারাইটি গুলো সাসেপ্টেবল হয় সেই ডিজিজ গুলো যাতে আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি এবং আইডেন্টিফাই করে আমরা কৃষককে প্রেসক্রিপশন দিতে পারি যাতে অথবা প্রেসক্রাইব করতে পারি যাতে করে ডিজিজ কম হয়। আমাদের দেশে কি কি ডিজিজ আছে? আমাদের দেশে যদি আমরা বলতে চাই তাহলে যে আমাদের দেশে ডিজিজ গুলোর মধ্যে ফাঙ্গাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ, নেমিক ডিজিজ, এই তিন ক্যাটাগরিতে অথবা ভাগ করা যায় মোরালেস। ফাঙ্গাল ডিজিজ গুলোর মধ্যে আছে ব্রাউন স্পট, রাইস ব্লাস্ট, ন্যারো ব্রাউন, লিফ স্পট, শিপ ব্লাইট, শিপ রট, স্টেম রট, ফলস স্মার্ট, ফুট রট এন্ড বাকানি। ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, ব্যাকটেরিয়াল লিফ স্ট্রিক, এখানে আরেকটা হবে ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইট, ভেরি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইট নাওডেজ। ভাইরাল ডিজিজের মধ্যে হচ্ছে যে টুঙ্গ রোগ, গ্রাসিস্টান, ইয়েলো ডর্ফ, এবং নেমিক ডিজিজের মধ্যে আছে রুট নট, হোয়াইট ট্যাপ। নেমিক ডিজিজ মানে যে সকল ডিজিজ নেমানোর দ্বারা হয় সেগুলোকে বলা হয় নেমিক ডিজিজ, রুট নট, হোয়াইট টিপ, ওফরা। এখন আমি যদি বলি যে আরো 10 বছর আগে আমাদের দেশে যে সকল ডিজিজ ইম্পর্টেন্ট ছিল সেগুলো আস্তে আস্তে অথবা আমি 10 থেকে 15 বছর বা 1990-এর দশকের প্রথম দিকে অথবা 2000-এর প্রথম দিকে যদি আমি দেখি ব্রাউন স্পট খুব বেশি বলা যেত। এই ডিজিজটা সব এখনো হয় কিন্তু আসলে ইল্ড যে লস, ইল্ড লসের পরিমাণ অতটা বেশি হওয়া না হওয়াতে অতটা কনসিডার করা হয় না। কিন্তু আমাদের ফলস স্মার্ট ডিজিজটা যেটা হচ্ছে যে ট্রেডিশনালি বলা হতো আরো 20-25 বছর আগে যে লক্ষ্মীর গু, অর্থাৎ ফার্মাররা যখন ফিল্ডে যেত এবং তারা তাদের ফিল্ডে যখন এই ডিজিজটা দেখতো দেখার পরে বলতো যে না এইবার ফসল ভালো হবে, যাই হোক অথবা যেভাবেই হোক দেখা যাচ্ছে যে ওই সিমটম দেখলে ফসলটা ভালো হয়, কিন্তু আসলে এটা একটা ডিজিজ ফার্মাররা তখন আইডেন্টিফাই করতে পারেনি, এটা একটা ডিজিজ এবং এটা আসলে একটা মাইনর ডিজিজ ছিল তখন, বর্তমানে এটা হচ্ছে একটা মেজর ডিজিজ। আসলে ক্লাইমেট চেঞ্জের কারণেই আমাদের মাইনর গুলো দিন দিন মেজর হয়ে যাচ্ছে। যেমন ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইট, এটা হচ্ছে যে গত 2 বছর ধরে আমাদের দেশে অনেককেই দেখা যাচ্ছে। আমি হচ্ছে যে লাস্ট ডিসেম্বর এবং জানুয়ারিতে আমি আমাদের একটা এফএর একটা প্রোগ্রামে সারা বাংলাদেশে যত এগ্রিকালচার এক্সটেনশন অফিসার আছে তাদের সবাইদেরকে ট্রেনিং দিই ডিজিজের উপর, রাইস ডিজিজ থেকে শুরু করে সকল ডিজিজের উপর, এবং বেশিরভাগ ক্ষেত্রে সবগুলো রিজনই আমি রাঙামাটি থেকে শুরু করে দিনাজপুর এবং ওদিকে খুলনা থেকে শুরু করে এদিকে কুমিল্লা পর্যন্ত সবগুলো ডিড হচ্ছে রিজনাল হচ্ছে 14টা রিজন আছে, 14টা রিজনের আন্ডারে সকল এগ্রিকালচার এবং এক্সটেনশন অফিসার সকল অফিসার ইনভলভ থাকে। আমরা যে প্রায় 360 জন এগ্রিকালচার এক্সটেনশন অফিসারকে আমরা ট্রেনিং দিই তারা বেশিরভাগই বলতেছে যে ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইট এবার হচ্ছে বোরো মৌসুমে দেখা গেছে। এটা যে একটা আনকমন ডিজিজ এরকম না, আমাদের দেশে খুব আগেও হতো ছিল, কম পরিমাণে ছিল, অতটা নেগলেক্ট করা হয়েছে, অতটা যেহেতু ইম্পর্টেন্ট মনে করা হয়নি, ইল লস কম হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে এবং এটা কিন্তু একটা মেইন ডিজিজ চলে আসছে এই বছর সবার কনসার্ন যে ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইট। এভাবেই হচ্ছে নতুন পুরাতন ডিজিজ গুলো অথবা আবহাওয়া চেঞ্জের কারণে মেজর ডিজিজ গুলো মাইনর হবে, মাইনর ডিজিজ গুলো মেজর হবে। এখন আমরা যদি নতুন করে এখন বলতে চাই আমাদের দেশে ইম্পর্টেন্ট রাইস ডিজিজ গুলো কি কি, প্রথমে কিন্তু রাইস ব্লাস্ট আসবে। রাইস ব্লাস্ট যে একটা নতুন ডিজিজ এরকম না, রাইস ব্লাস্টটাও কিন্তু অনেক পুরাতন ডিজিজ, অনেক দিন ধরে আছে, কিন্তু 2018 সাল থেকে যদি আমরা বোরো মৌসুমটা খেয়াল করি, বোরো মৌসুমটা শুরু হয় ডিসেম্বর থেকে শুরু হয় এবং হচ্ছে তোমার হচ্ছে মে মাস পর্যন্ত কন্টিনিউ করে। এই মৌসুমটাতে 2017-18 সালের এই বোরো মৌসুমটাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের যে মেইন রাইস আমরা যেটা হিউজলি কাল্টিভেটেড হয় থ্রু আউট দি কান্ট্রি, যেমন হচ্ছে বিধান 28, এই এই রাইসটা দেখা যাচ্ছে যে সাসটেবল হয়ে গেল। কিন্তু এই রাইসটা যখন বিড়ি রিলিজ করে আরো কিছু বছর আগে তখন তো দেখা যাচ্ছে যে কিন্তু তারা শো করছে যে এটা ব্লাস্টের প্রতি রেজিস্ট্যান্ট বা টলারে, কিন্তু দেখা যাচ্ছে 10 বছর পরেই এই রাইসটা কিন্তু সাসটেবল হয়ে গেল। দুইটা কারণ, একটা কারণ হচ্ছে যে যে প্যাথোজেন গুলো আছেন, প্যাথোজেন গুলো রাইস ব্লাস্টের যে স্টেট গুলো বাংলাদেশে আছেন সেগুলো অথবা মিউটেন্ট হয়ে গেছে, মিউটেশন ঘটে এর জিন লেভেলে চেঞ্জ হয়ে এগুলো আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তোমরা যদি যেমন জানো করোনা ভাইরাসের ক্ষেত্রে যদি আমরা বলি যে এই ভাইরাসটা যে মিউটেশনটা খুব তাড়াতাড়ি হচ্ছে এবং জিন লেভেলে খুব চেঞ্জ হচ্ছে, নর্মালি যে কোনো মাইক্রো অর্গানিজমেরই মিউটেশন হয়। মিউটেশন হওয়ার কারণে তোমার হচ্ছে যে
কেউ খুব তাড়াতাড়ি হয়, কি কিছু কিছু খুব কম হয়। তবে নিয়ম হচ্ছে যে আমি যদি কোনো একটা ভ্যারাইটি ডেভেলপ করি কোনো একটা নির্দিষ্ট প্যাথোজেন এগেনস্টে বা ডিজিজের এগেনস্টে, প্রতি 5 বছর পর পর যে সকল ওই প্যাথোজেনে যে সকল স্ট্রেইন আছে ওই স্ট্রেইনের এগেনস্টে আবার হচ্ছে রেজিস্ট্যান্ট স্ক্রিনিং করতে হয় যে এগুলো কি এক্সিস্টিং যে ব্লাস্টের যে প্যাথোজেন আছে তার এগেনস্টে কি এখনো সাসেপ্টেবল, এখনো রেজিস্ট্যান্ট আছে, সাসেপ্টেবল হয়ে গেছে। যদি এটা আমাদের এটা যে কোনো ওয়ার্ল্ডে আপনার যদি ইউরোপিয়ান কান্ট্রি, আমি জার্মানিতে অনেকদিন ছিলাম, ওখানে ওরা বলছে যে 5 বছর পর এটা দেখতে হবে, আদারওয়াইজ রেজিস্ট্যান্ট ব্রেকডাউন করবে, নতুন করে মিউটেশন হতে পারে, মিউটেশন হওয়ার কারণে নতুন করে ব্রেকডাউন হতে পারে। আমরা যদি এটা আগেই যদি রিসার্চাররা যদি এটা বলে দিতে পারতো তাহলে কিন্তু 2018 সালে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ক্রপ লস, 2018 সালে আমাদের রাইসে কিন্তু প্রচুর পরিমাণে ক্রপ লস হয়েছে ডিউ টু রাইস ব্লাস্ট। পুরাতন ডিজিজ গুলো কিন্তু নতুন করে আবার অ্যাগ্রেসিভ হতে পারে আবহাওয়া চেঞ্জ এর কারণে, ক্লাইমেট চেঞ্জ এর কারণে। আর ভ্যারাইটি গুলো যেহেতু আমরা আরেকটা কারণ বলছিলাম যে একটা হচ্ছে যে মিউটেশন হওয়ার কারণে প্যাথোজেনে, আর একটা হচ্ছে যে এই যে মনোকালচার প্রতি বছরই আমরা একই জমিতে আমন মৌসুমে বোরো মৌসুমে BR28 কালটিভেট করতেছি, এতে করে দেখা যাচ্ছে যে গাছটাও ধীরে ধীরে সাসটেবল হয়ে যাচ্ছে মনোকালচারের কারণে। আমরা পরীক্ষায় কি আসে, পরীক্ষায় আসে হচ্ছে যে রাইসের থেকে একটা ডিজিজ আসে, ফুল একটা রাইস থেকে ফুল একটা ডিজিজ আসবে, আরো হাফ অথবা ডিজিজ আসে প্লাস টিকা আসে। এখন হচ্ছে যে আমরা যে জিনিসগুলো দেই পরীক্ষাতে একটা সিমটম লিখতে বলি, রাইট ডাউন দি সিমটম অফ দি ফলোয়িং ডিজিজেস, অথবা আমরা বলি কোন একটা ডিজিজ দিয়ে বলি যে এই ডিজিজটার সিমটম, তারপর হচ্ছে ফেভারেবল কন্ডিশন, অথবা হচ্ছে যে সাথে হচ্ছে যে কন্ট্রোল মেজার ডিজিজ সাইকেল দেওয়া হয়। কিন্তু লাস্ট 3-4 বছর ধরে আমরা কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার ডিজিজ হিসেবে দিই না, আমরা জাস্ট বলে দিই যে রাইট ডাউন দি সিমটমস অফ দি ফলোয়িং ডিজিজেস, রাইট ডাউন দি অথবা রাইট ডাউন দি ফেভারেবল কন্ডিশন অফ দি ফলোয়িং ডিজিজেস, অথবা ড্র লেভেল দি ডিজিজ সাইকেল অফ দিস ডিজিজ, এভাবে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, এইটাই হয় সবগুলো। অন্য সারাও যেভাবে কোশ্চেন করছে এরকম ভাবে। যাই হোক, রাইসের মেইন ডিজিজ আমরা যদি বলতে চাই সেটা হচ্ছে কি পাইরেকুলারিয়া অরাইজি কজিং রাইস ব্লাস্ট, যেটার পাইরেকুলার অরাইজি এটা হচ্ছে তোমার অ্যাসেক্সুয়াল স্টেজের প্যাথোজেনকে বলা হয়, আর সেক্সুয়াল স্টেজের প্যাথোজেনকে বলা হয় ম্যাগনোপ্যাথিক অরাইজি। One of the most important diseases of the rice worldwide caused by a fungus that can attack the aerial parts at any stages of the growth. Seedling avastha hote pare, tar pore leaf e hote pare, shoot e hote pare, bud e hote pare. Je stage je part e hoy tar upor bhitti kore er naam ta bola hoy seedling blast, leaf blast, seed, ebong even dekha jacche kichu kichu hybrid variety khub susceptible tar leaf shoot e hoy। ব্লাস্ট হয় লিফের যে শীত, নর্মালি লিফে হয় আমরা জানি, নোডে হয় এবং গ্রে পেনিকেলা, কিন্তু লিফ শীতে হয়, এগুলো হচ্ছে খুব সাসেসেবল ভ্যারাইটি। এটার মেইন আইডেন্টিফাইং ক্যারেক্টার অথবা সিমটমটা হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে পেনিকেল লিফের ক্ষেত্রে অথবা ডায়মন্ড শেপ ম্যাচিউর স্পট ডেভেলপ, এই যে the rice blast is characterized by the appearance of the lesion on the leaves, node and panicle, অর্থাৎ rice blast এর characterize করা হয় তার হচ্ছে যে একটা characteristic lesion develop করে mostly তোমার leaf এ করে, node এ করে এবং panicle এ। leaf এর ক্ষেত্রে বলা হয় lesion টা typically spindle shape, wide in the center and pointed towards either end, অর্থাৎ একটা আই shape, আমরা যদি চোখের দিকে তাকাই তাহলে আমাদের চোখের shape হচ্ছে আমরা অনেকটা বলি যেটা spindle shape বা আই shape, অর্থাৎ মাঝখানে অংশটি প্রশস্ত এবং দুই পাশে টাওয়ার্স দি বোথ এন্ডে একটু ন্যারো হয়ে যায়, এটা হচ্ছে আমাদের আই শেপের যে বৈশিষ্ট্য। এই ধরনের সিমটম ডেভেলপ করে অন দি লিভ, এবং দেখা যাচ্ছে যে এই সিমটমটা কি প্রথমে কিন্তু এরকম সিমটম হয় না, আমাদের যখন লিভে যখন পরীক্ষায় আসবে যে রাইট ডাউন দি সিমটমস অফ লিভ ব্লাস্ট, দুইভাবে ব্লাস্ট বললে তোমার হচ্ছে শুধু যদি ব্লাস্ট বলে ব্লাস্ট ডিজিজ অফ রাইস তাহলে কিন্তু লিপ ব্লাস্ট এবং পেনিকল বিশেষ করে নেক ব্লাস্ট এই দুইটা সিমটম লিখতে হবে, আর যদি উল্লেখ করে দেয় লিপ ব্লাস্ট তাহলে শুধু লিপ ব্লাস্টই লিখতে হবে, বা যদি নেক ব্লাস্ট শুধু লিপ ব্লাস্টই লিখতে হবে, এটা খেয়াল রাখবে। আর শুধু ব্লাস্ট বলে লিপ ব্লাস্ট এবং নেক ব্লাস্ট তোমার হচ্ছে টাইমের সাথে মার্কের সাথে মিল রেখে করতে হবে। কোন একটা ডিজিজের সিমটম চাইলে দুইটা জিনিস আমরা প্র্যাকটিক্যালি যেটা পড়াই যে আইডেন্টিফাইং ক্যারেক্টার চাই, আমরা 1 মিনিটে লিখতে বলি যে কি দেখে আইডেন্টিফাই করা যায়, সেটাই হচ্ছে স্পিন্ডেল লেশন অথবা আই শেপ লেশন ডেভেলপ অন দি ইনফেক্টেড লিভ।
এতটুকু লেখার পর যদি টাইম থাকে তখন আমরা লিখি যে দিস ম্যাচুরেশন, যখন আইসেপ হয়ে যায় তখন এটা ম্যাচুরেশন, যেটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা হচ্ছে তোমার হচ্ছে ম্যাচুরেশন অথবা ক্যারেক্টারিস্টিক লেশন। এই যে আইসেপ লেশন, তখন লেশনটা আবার নিজস্ব বৈশিষ্ট্য থাকে, বলা হচ্ছে এর সেন্টারটা হচ্ছে গ্রে হয় অথবা অ্যাশ কালার হয়, এর মার্জিনটা হচ্ছে ব্রাউন কালার হয় এবং টোটাল স্পট গুলো চারপাশে একটা ইউলিশ হ্যালো বা একটা হলুদ আভা থাকে। তোমরা যদি দেখো এখানে দেখো যে আই শেপ লেশন গুলোর ভিতরে যেহেতু একটু গ্রে সেন্টার থাকে এবং মার্টিন একটু ডার্ক এবং চারপাশে একটা ইউলো আবরণ থাকে, ইউলিশ হ্যালো বা ইউলো একটা আভা অথবা হলুদ আভা থাকে, প্রতিটা স্পটের ক্ষেত্রে এরকম থাকে। এটা আবার এই এই ক্যারেক্টারিস্টিক এরকম। কোনো একটা ডিজিজের যদি থিওরিটিক্যাল বর্ণনা করতে হয় এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যালি কি দেখে বললা, যদি প্রথম হচ্ছে যে আমরা এই সিমটমটা যে আই শেপ লেশন দেখছি, আই শেপ অর স্পন্ডাইলেশন লেশন অ্যাপিয়ার্ড অন দ্য ইনফেক্টেড লিভ এন্ড দিস ম্যাচিউর স্পটস আর ক্যারেক্টারাইজড বাই গ্রে সেন্টার, ডার্ক ব্রাউন মার্জিন এন্ড ইউলিশ হ্যালো। এতটুকু লেখলেই তোমার হচ্ছে প্র্যাকটিক্যালি যথেষ্ট এক মিনিটের মধ্যে, সাথে আমরা যেটা বলি যে প্যাথোজেনের নামটা লেখা যাবে। হয় কিন্তু থিওরিতে কিন্তু একটু ডিফারেন্ট, থিওরিতে হচ্ছে যে স্পটটা প্রথমে কিরকম দেখা যায়, ইনিশিয়াল স্পট, কারণ আমাদের জানতে হবে যে ইনিশিয়াল স্পটটা দেখা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ট্রিটমেন্ট শুরু করি। যখন ম্যাসিভ স্পট হয়ে যায় তখন ট্রিটমেন্ট করতে গেলে খরচও বেড়ে যায়, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু ডিজিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। এই জন্য ইনিশিয়াল স্পটটাও দেখতে হবে। ইনিশিয়ালি আমরা যেটা বলি দেখা যাচ্ছে যে এই ডিজিজটা ক্ষেত্রে যে কোনো স্পট কিন্তু ডাইরেক্ট কিন্তু আইসেপ হয় না, এখন আইসেপ হওয়ার আগে এর আগে ছোট ছোট স্পট ডেভেলপ করে, এটা হচ্ছে স্মল ওয়াটার সফট গ্রে গ্রিন স্পট ডেভেলপ অন দি ইনফেক্টেড লিভ। তারপরে উইথ দি প্রোগ্রেস অফ দি ডিজিজ আফটার গেটিং দি ফেভারেবল কন্ডিশন দি ইনিশিয়াল স্পটস বিকাম এনলার্জ এন্ড প্রোডিউস ক্যারেক্টারিস্টিক্স আই শেপ অর স্পিন্ডেল শেপ ম্যাচুরেশন, অর্থাৎ ইনিশিয়াল লেশন ডেভেলপ করে এবং পরে এই ইনিশিয়াল লেশনগুলো যদি ফেভারেবল কন্ডিশন যদি কন্টিনিউ করে তখন এগুলো আস্তে আস্তে ইনিশিয়াল লেশন বিকাম এনলার্জ এন্ড প্রোডিউস ক্যারেক্টারিস্টিক্স আই শেপ লেশন অর স্পন্ডেশন লেশন, তখন বলতে হবে দিস আর দি ম্যাচুরেশন এন্ড প্রোডিউস ক্যারেক্টারিস্টিক্স ম্যাচুরেশন এন্ড দিস ম্যাচুরেশন অলসো ক্যারেক্টারাইজড বাই গ্রে সেন্টার, ডার্ক ব্রাউন মার্জিন এন্ড ইউলিশ হ্যালো। তারপরে কি হয়, তারপরে হচ্ছে যে সিভিয়ার কেসে প্রথম হচ্ছে তিনটা ডিজিজ, আমি যেহেতু এবার হচ্ছে যে বোর্ডে পড়ানো যাচ্ছে না, যে কোনো ডিজিজের ক্ষেত্রে তিনটা পর্যায়ে ডিজিজটা বর্ণনা করতে হবে। ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল স্পটটা কি হয়, তারপরে ম্যাচুরেশনটা কিভাবে ডেভেলপ করে, আর ইন কেস অফ দি সিভিয়ার কন্ডিশনে কি। যদি আমরা এই ডিজিজটা কনসিডার করি তাহলে ইন কেস অফ ইনিশিয়াল সিমটমটা কি ছিল, স্মল ওয়াটার সফট মানে একটু হালকা লাইট গ্রিন অথবা গ্রে কালার স্পট ডেভেলপ করে স্ক্যাটার্ডলি মানে বিক্ষিপ্তভাবে লিফের উপর ডেভেলপ করে স্ক্যাটার্ডলি। অনেকগুলো ডিজিজের ক্ষেত্রে আছে লিফের মাথা থেকে, লিফের কিনারা থেকে, মার্জিন থেকে, কিন্তু এখানে ইনিশিয়াল স্পট গুলো ডেভেলপ করে স্ক্যাটার্ডলি, স্মল হবে আগে যে কোনো একটা স্পটের ক্ষেত্রে। আমার মনে করি প্রথমে হচ্ছে সাইজটা কি, তারপর শেপটা কি। সাইজ হচ্ছে স্মল, তোমরা যদি একটু নোট রাখো সাইজ হচ্ছে আমাদের এটা স্মল, তারপর শেপ বলতে পারি শেপটা হচ্ছে যেহেতু স্মল, এগুলোর শেপটা হচ্ছে রেগুলার টু ইরেগুলার টু, অর্থাৎ রেগুলার শেপ হচ্ছে যে একটা স্মল শেপ হবে, ইরেগুলার টু আগাবাগা হবে, রেগুলার টু ইরেগুলার শেপ। তারপর হচ্ছে কালার, সাইজ শেপ কালার ইনিশিয়াল যে লেশন। কালার হচ্ছে কি, বলা আছে ওয়াটার সফট অর গ্রে গ্রিন, তুমি ওয়াটার সফট মনে না থাকলে গ্রে কালার অথবা লাইট গ্রে কালার অথবা লাইট গ্রিন কালার স্পট ডেভেলপড স্ক্যাটার্ডলি মানে বিক্ষিপ্ত ভাবে অন দি ইনফেক্টেড লিভ সারফেস। ক্লিয়ার? এই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, অন দি ইনফেক্টেড লিভ সারফেস, তাহলে এটা ইনিশিয়াল হচ্ছে ছোট, তারপর হচ্ছে এটা হচ্ছে আকৃতি রেগুলার হতে পারে, ইরেগুলার হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে লাইট গ্রিন অথবা গ্রে কালার স্পট ডেভেলপ করে, কোথায় ডেভেলপ করে, অন দি লিফ সার্ফেস, কিভাবে ডেভেলপ করে, স্ক্যাটার্ডলি, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ইনিশিয়াল আমরা যেটা বলি ইনিশিয়াল সিমটম। তারপর হচ্ছে যে এখন হচ্ছে ম্যাচিউর সিমটম বা টিপিক্যাল সিমটম, এটা দুই নম্বর।
কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু ওইভাবে লেখা যাবে না, ইনিশিয়াল সিমটম, ম্যাচিউর সিমটম এভাবে লেখা যাবে না। মনে রাখার জন্য আমি বলতেছি আর কি, ম্যাচিউর সিমটম হচ্ছে যে যদি এই ইনিশিয়াল সিমটম গুলো তোমার ফিল্ডে দেখা যায়, ফিল্ডে আসে, তখন হচ্ছে যে এইগুলো আস্তে আস্তে বড় হবে। কখন? যখন তোমার প্রতিটা প্যাথোজেন বা ডিজিজ একটা নির্দিষ্ট ফেভারেবল কন্ডিশন থাকে। তোমরা যাদের মোবাইল বা ডিভাইসে আনমিউট করা আছে, একটু মিউট করে দাও, তাহলে একটু ইজি হবে। হাউএভার, যেটা হচ্ছে যে ইনিশিয়াল স্পট গুলো হচ্ছে যে যদি ফেভারেবল কন্ডিশন গুলো কন্টিনিউ করে, তাহলে ফেভারেবল কন্ডিশন কন্টিনিউ করলে সেগুলো আস্তে আস্তে আরো বৃদ্ধি পাবে। এই জন্য বলছে উইথ দি প্রোগ্রেস অফ দি ডিজিজ আফটার গেটিং দি ফেভারেবল কন্ডিশন দি ইনিশিয়াল স্পটস বিকাম এনলার্জড এন্ড প্রোডিউস লার্জ ম্যাচিউর ক্যারেক্টারিস্টিক্স স্পট। ক্লিয়ার? এই এই ডিজিজের ক্ষেত্রে সেটা বলতে হবে যে উইথ দি প্রোগ্রেস অফ দি ডিজিজ দি ইনিশিয়াল স্পট বিকাম এনলার্জড এন্ড প্রোডিউস লার্জ স্পিন্ডল শেপ ম্যাচিউর স্পট। এবং এইখানে যেহেতু আমরা জানি এই স্পটটার আবার কিছু বৈশিষ্ট্য আছে, দিস ম্যাচিউর স্পটস অলসো ক্যারেক্টারাইজড বাই গ্রে অর অ্যাশ কালার সেন্টার, ব্রাউন মার্জিন, ডার্ক ব্রাউন মার্জিন অ্যান্ড সারাউন্ডেড উইথ ইয়েলো হ্যালো। এটা হচ্ছে ম্যাচিউর স্পট বা সেকেন্ড স্টেজ ডিজিজের বর্ণনা। থার্ড স্টেজ আমরা যেটা করি সেটা হচ্ছে যে ইন কেস অফ সিভিয়ার ইনফেকশন, in case of the severe infection, the neighboring mature spots coalesce together to produce a large blighted area. অর্থাৎ সিভিয়ার যদি তোমার কন্ডিশন হয়, ডিজিজটা যদি বাড়তেই থাকে, তাহলে দেখো এখানে নাইবারিং ম্যাচিউর স্পট, তোমরা কি কার্সারটা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। আচ্ছা, নাইবারিং ম্যাচিউর স্পট গুলো কোয়ালেস হয়ে একটা লার্জ ব্লাইটেড এরিয়া ডেভেলপ করতেছে। ক্লিয়ার? অর্থাৎ এইভাবে আস্তে আস্তে সম্পূর্ণ লিফের মোস্ট অফ দি পার্ট হচ্ছে ব্লাইটেড হয়ে যায়, গ্রিন কালার গুলো কনভার্ট করে হচ্ছে ব্রাউন কালারে আস্তে আস্তে ড্রাই হয়ে যায়, এবং এটা হচ্ছে ম্যাচিউর স্পট। এখন হচ্ছে লিফে হচ্ছে তোমার সমস্যা হচ্ছে, তাহলে ডিজিজটা কিভাবে তোমার ইল্ডের উপর প্রভাব ফেলে বলো। ক্লোরোফিল ফর্ম কম করে, খাদ্যের উৎপাদন কমে যায়, এবং হচ্ছে গ্রেইন ফিল তোমার হচ্ছে তারা বাধা ক্রিয়েট করে। এই জন্য তোমার ডিজিজ গুলো হচ্ছে যে তোমার আরো ডেঞ্জারাস, কারণ নেকটা হলে ডাইরেক্ট তোমার হচ্ছে ব্রেইন ফর্মেশনে অ্যাটাক করে। এদিকে একটা খেয়াল করো, এই ডিজিজটার ক্ষেত্রে যদি দেখো আমরা যেটা বলি যে পেনিকুলারের নিচে যে অংশটুকু, আমরা যেমন মাথা থেকে গলার যে অংশটুকু নেক অংশটুকু বলি, তখন পেনিকুলের ইমিডিয়েট নিচে যে অংশটুকু সেটাকে বলে নেক রিজিয়ন। এই ডিজিজটার কারণে নেক রিজিয়নে তোমার রটিং হয়, নেকে রটিং হয়। রটিং হলে তোমার হচ্ছে যে ওই জায়গার টিস্যুগুলো আস্তে আস্তে পচে যায়, এবং তোমার হচ্ছে যে পচে যাওয়ার কারণে ওইখানকার যে ইয়েটা হচ্ছে যে ভেঙে যায়, ইনফেক্টেড অংশটুকু ভেঙে যায়। ভেঙে গেলে তোমার দেখা যাচ্ছে যেহেতু আর খাদ্য উপরে যেতে পারে না, যেহেতু এখানে টিস্যু গুলো তোমার হচ্ছে পচে যাচ্ছে, ইনফেক্টেড টিস্যু গুলো পচে যায় এবং নিচ থেকে খাদ্য যেতে পারে না। এখন ইনিশিয়াল স্টেজে গ্রেন ফর্মেশন, পেনিকেল ইনিশিয়েশন হয়েছে, কিন্তু গ্রেন ফর্মেশন হয়নি। এখন সেক্ষেত্রে যদি খাদ্য যদি না যায়, তাহলে কিন্তু গ্রেন ফর্ম করবে না, চ্যাপি গ্রেন বা হচ্ছে আনফিল গ্রেন ফর্ম করবে, মানে চিটা হয়ে যাবে। আর যদি অর্ধেক অলরেডি গ্রেন ফর্মেশন শুরু হয়ে গেছে, তখন যদি এটা তোমার নেক ব্লাস্ট হয়ে যদি ভেঙে যায়, এটা অথবা টিস্যু এই নেকের যে টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়, এখানকার জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুগুলো যদি তোমার এফেক্টেড হয়, তাহলে তোমার ওয়াটার এবং হচ্ছে যে তোমার নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়ালস গুলো যে কন্ডাক্টিভিটিতে তোমার হচ্ছে হ্যাম্পার হবে অথবা কনস্ট্রেইন ডেভেলপ করবে, অর্থাৎ ওয়াটার এবং নিউট্রিয়েন্ট তোমার উপর দিকে তোমার যাবে না। এতে করে দেখা যাবে যে হাফ ফিল গ্রেইন অথবা পোর কোয়ালিটি গ্রেইন ফর্ম করে। ডিজিজটার বর্ণনার ক্ষেত্রে আমরা জানি ইনফেকশন অকার্স জাস্ট বিলো দি পেনিকল, ইউজুয়ালি অ্যাট দি নোট, কজিং এ টিপিক্যাল নেক রট অর রটেন নেক ব্লাস্ট।
এবং দেখা যাচ্ছে তোমার ইনফেক্টেড পেরিকল ব্রেক্স ডাউন এট দি পয়েন্ট অফ ইনফেকশন এন্ড মে ফল অফ। If necrot occurred early, the entire pericle may die prematurely, leaving it white and completely empty rachis. যদি ইনিশিয়াল স্টেজে হয়, আমি যেটা বললাম যে অথবা প্রিম্যাচিউর স্টেজে যখন হচ্ছে গ্রেন ফর্মেশন শুরু হয় নাই কিন্তু পেনিকেল ইনিশিয়েশন হয়েছে, সেক্ষেত্রে হইলে তোমার হচ্ছে এম্পটি রাকিস থাকে, অর্থাৎ কোনো ধরনের গ্রেন ফর্ম করে না। লেটার ইনফেকশন মে কজ কমপ্লিট গ্রেন ফিলিং অ্যান্ড পোর মিলিং কোয়ালিটি। যদি ডিজিজটা আসে তখন এই ডিজিজটার ক্ষেত্রে বলতে হবে, আমরা নর্মালি যদি বলি তাহলে হচ্ছে যে ব্ল্যাক রটেন এরিয়া ডেভেলপ অ্যাট দি নেক রিজিয়ন অফ দি ইনফেক্টেড পেনিকেল। After that, in case of the severe infection, the pericle broken at the point of infection. Tarpor tumra jodi chao, if severe case, in case of severe infection, tomar hocche othoba if the infection occurs early, the entire pericle may die and produce chaffy grain or incompletely empty pericle developed. Ar later stage tomar jodi infection hoy tahole grain filling er somoshya hoy, incomplete grain filling হয় অথবা poor quality grain form করে। Clear? এই বুঝতে পারছো? পরীক্ষা আসলে ড্রয়িং করে দিতে হবে, ড্রয়িং করে একটা পেনিকল, পেনিকলের পাশে তোমার আমরা নরমালি দুইটা ছবি দিই, একটা পেনিকল ড্রয়িং করে তোমার ইনফেক্টেড হয়ে গেছে, ব্ল্যাক কটন এরিয়া ডেভেলপ করেছে, আর একটা পাশে একটু দিই তোমার হচ্ছে যে তোমার ইনফেক্টেড পেনিকলটা ব্রেকডাউন করছে এট দি পয়েন্ট অফ ইনফেকশন, যেখানে ইনফেকশন হয়েছে। বিভিন্ন ধরনের নেক ব্লাস্ট হচ্ছে তোমার ব্লাস্ট সিমটম, লিপ ব্লাস্ট, তারপর হচ্ছে নোট ব্লাস্ট, নোটে হচ্ছে, তারপর শীতে হচ্ছে, যেমন শীত ব্লাস্ট এই যে তোমার স্পন্ডিলেশন, নেক ব্লাস্ট নেক রিজিয়নে এবং ব্রেইন এর মধ্যে ব্লাস্ট হচ্ছে। ফেভারেবল কন্ডিশন কি? ফেভারেবল কন্ডিশন হচ্ছে হাই সয়েল নাইট্রোজেন, দ্য ইন্টেনসিটি অফ দি ইফেক্ট অফ নাইট্রোজেন অন দি ডিজিজ ভ্যারিজ উইথ দি সয়েল অ্যান্ড ক্লাইমেটিক কন্ডিশন অ্যান্ড অলসো উইথ দি মেথড অফ নাইট্রোজেন অ্যাপ্লিকেশন। The effect is greater when quick acting nitrogenous fertilizer like urea or ammonia sulfate is applied in excess and at all at a time. Nitrogen urea sob somoy over application othoba tomar hocche sob gulo dose bishko rice er khetre tumra tomader poraise hoto economics e je fertilizer management rice production er khetre urea koyekta installment ache oi installment e kintu urea apply korte hobe. Amra jodi jei একটা রাইসের জন্য আমাদের যদি যতগুলো ইউরিয়া ধরা আছে রাইস সিজনে যদি আমরা সবগুলো একে টাইমে দিয়ে দিই, অথবা যদি আমরা কোনো মেনটেন না করি, কোনো রেট মেনটেন না করি, ইনস্টলমেন্ট যদি মেনটেন না করি, আমরা যদি ওভারডোজ দিই, আমরা দেখবো যে ইউরিয়া দিলে কি হয়, গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যায়। এখন বয়সের তুলনায় যদি গাছ তাড়াতাড়ি বেড়ে যায় সেই ফলে গাছগুলো তোমার দেখা যাচ্ছে যে সেলের রিজিডিটি এবং সেলের রিজিডিটি কমে যায়, এতে গুলো সেলগুলো মানে স্টেমগুলো সাকুলেন্ট হয়ে যায় এবং ইনসেক্ট এবং পেস্টের প্রতি সাসেপ্টেবল হয়। এই জন্য আমরা যেটা বলতে একটা ফেভারেবল কন্ডিশন হচ্ছে হাই সয়েল নাইট্রোজেন। আর আমরা যদি কন্ট্রোল করতে চাই তাহলে বলতে হবে ব্যালেন্স ইউজ অফ নাইট্রোজেন ফার্টিলাইজার, আমরা তো পরে বলতেছি কিভাবে করা যায়। এছাড়া হাই হিউমিডিটি, আমাদের যখন দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে ওই বড় মৌসুমে, ইভেন এটা আমন মৌসুমে হয়, আমন মৌসুমে আমাদের যে সকল সুগন্ধ, আমাদের দেশে যত সুগন্ধি রাইস আছে অ্যারোমেটিক রাইস সবগুলোই কিন্তু সাসেপ্টেবল টু রাইস ব্লাস্টের প্রতি, দেখা যাচ্ছে সেগুলোও কিন্তু তোমার হচ্ছে এই ডিজিজ আক্রান্ত নয়। হাই হিউমিডিটি, যখন হিউমিডিটি তোমার 90% বা তার বেশি হয় তখন ডিজিজটা বেশি হয়। আবার লং ডিউ পিরিয়ড, ইনফেকশন ইজ মোর অ্যাসিউড উইথ ডিউ পিরিয়ড মোর দ্যান 10 আওয়ার্স হলে তোমার হচ্ছে রাতে বেলা যদি তোমার শিশির পরে 10 আওয়ার্স তখন একটা তোমার লিফের উপর তোমার একটু ভিজা ভিজা থাকবে, তোমার হচ্ছে প্যাথোজেনগুলো জার্মিনেট করবে ইজিলি। লাইট রেইনফল অর ডিজেল ইজ ফেভারেবল টু ব্লাস্ট ইনফেকশন, একটু হালকা রেইনফল হচ্ছে, একটু মৃদু মন্দ বাতাস বইতেছে, এতে করে তোমার হচ্ছে প্যাথোজেনের জার্মিনেশন মাল্টিপ্লিকেশন হচ্ছে, সাথে সাথে তোমার এই যে তোমার একটু বাতাস হালকা বাতাসে প্যাথোজেনগুলো স্প্রেড করতেছে। অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন অ্যান্ড ওভারকাস্ট স্কাই আর অলসো ইম্পর্টেন্ট ফর ব্লাস্ট ইনফেকশন। সোলার রেডিয়েশন যদি দৈনিক যে আমাদের সোলার রেডিয়েশন যদি হালকা মেঘাচ্ছন্ন হয় আবার স্কাইটা ক্লাউডি স্কাই হয় সেটাও একটা তোমার হচ্ছে ফেভারেবল কন্ডিশন, সাথে যদি হাই হিউমিডিটি থাকে। এছাড়া হচ্ছে তুমি ক্লোজ প্লান্টিং, লো সিলিকা কন্টেন্ট ইন দি সয়েল ইনক্রিজ দি ডিজিজ সিভিয়ারিটি, যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা যে কোনো ক্রপের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাগ্রোনমি বা হর্টিকালচার ক্রপগুলোর ক্ষেত্রে কিন্তু বলা হয় যে স্পেসিং, প্রপার স্পেসিং একটা মেনটেন, স্পেসিংগুলো কিন্তু করা হয়েছে তোমার বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে, যাতে করে তোমার হচ্ছে ক্লোজ প্লান্টিং হলে কি হবে, ক্লোজ প্লান্টিং হলে তোমার গাছের ঘনত্ব বেড়ে যাবে, এতে করে তোমার হচ্ছে ভিতরে টেম্পারেচার এবং হিউমিডিটি বেড়ে যাবে এবং এতে করে তোমার বাইরের আলো ভিতরে প্রবেশ করবে না,
এবং এতে করে তোমার হচ্ছে ডিজিজ এবং ইনফেস্টেশন এর প্রতি সাসেপ্টেবল হয়ে যাবে গাছগুলো। এই জন্য বলা হচ্ছে ক্লোজ প্ল্যান্টিং একটা প্রবলেম। সিলিকা কন্টেন্ট ইন দি সয়েল, সিলিকা যদি কম হয়, সিলিকার কাজ থাকে, সিলিকা কিন্তু মেন কাজ হচ্ছে যে গাছের রেজিডিটি, সেলের স্ট্রেন্থ বৃদ্ধি করা। যদি সিলিকা কন্টেন্ট কম হয় সয়েলে সেক্ষেত্রে এই ডিজিজটা হয়। এই জন্য বলা হচ্ছে ব্লাস্ট কজেস মোর ড্যামেজ টু আপল্যান্ড সয়েল দ্যান লো ল্যান্ড রাইস বিকজ মোর সিলিকা অ্যাকুমুলেশন ইন লো অ্যান্ড লো ল্যান্ড সয়েল। এবং আপল্যান্ড সয়েলে আমরা যদি বড় মৌসুম মোস্টলি আমরা আপল্যান্ড সয়েল গুলো ইউজ করি, ইভেন লো ল্যান্ড সয়েল অলসো, তোমার হচ্ছে এই লো ল্যান্ড সয়েল গুলোতে তোমার হচ্ছে সিলিকা বেশি থাকে, এতে তোমার ডিজিজ কম হয়। কিন্তু আপল্যান্ড সয়েলে তোমার সিলিকা কম থাকে, ডিজিজ কম হয়। এই জন্য এই ডিজিজটার ক্ষেত্রে আমরা সিলিকা কন্টেনিং ফাঙ্গিসাইড, সরি সিলিকা কন্টেনিং তোমার হচ্ছে ফার্টিলাইজার ইউজ করার জন্য সাজেস্ট করি যদি সয়েলে সিলিকার পরিমাণ কম থাকে। ডিজিজ সাইকেল, আমরা যে অনেক বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি এটা ড্র অ্যান্ড লেবেল করার ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে ডেসক্রিপশন করার কথা বলা হয়। যদি বুঝে থাকো বুঝলে, আর ডেসক্রিপশনটা আলাদা পড়ার দরকার হয় না, বুঝে বুঝে লেখা যায়। ডিজিজ সাইকেল পড়ার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা জানতে হবে যে একটা ডিজিজ কোথা থেকে স্টার্ট হয়, ডিজিজটা শুরু হয় কোথা থেকে, কোথা থেকে আসলো। এখন তোমার যদি আমার করোনা ভাইরাসের কথা চিন্তা করো, ডিজিজটা প্রথমে বলে এখন আমাদের দেশে হঠাৎ করে তোমার করোনা পজিটিভ, তখন ডাক্তার বলবো যে আপনি কোথায় কোথায় গেছিলেন। তুমি নিজেও চিন্তা করবো যে আমি আসলে কোথায় গেছিলাম, কোথা থেকে আসলো জিনিসটা। সোর্সটা কি, প্রাইমারি সোর্স অফ ইনোকুলেশন অথবা ইনোকুলাম, কোথায় এটা থাকতে পারে, কোথা থেকে আসতে পারে, এটাই হচ্ছে প্রতিটা, এটা শুধু মানুষের ক্ষেত্রেই না, তোমার হচ্ছে অ্যানিমেলস এর ক্ষেত্রে অথবা তোমার প্লান্টের ক্ষেত্রে একই, হিউম্যান বিং এর ক্ষেত্রে একই। এই জিনিসটার ক্ষেত্রে এটা একটা সিড বর্ন, সিডের সাথে থাকতে পারে। আমি যদি হাইব্রিড সিড গুলো বাইরে থেকে আমদানি করি আমাদের দেশে, তাহলে ওই সিডের সাথে যদি প্যাথোজেনটা থাকে, তাহলে এই সিড গুলো যদি নেক্সট সিজনে সোয়িং করি, তাহলে সিড থেকেই আমার প্যাথোজেনটা তোমার আমার গ্রোয়িং প্লান্টে চলে যাবে। হাউএভার এখন আমরা যদি মনে করি যে সিডের সাথে নাই, তাহলে ফিল্ডে কিভাবে আসে। গত সিজনে একটা ফিল্ডে আমাদের ব্লাস্টার ছিল, কারণ ব্লাস্টার একটা ইন জেনারেল ডিজিজ আমাদের দেশে। এবং আমি হারভেস্ট করার সময় ইনফেক্টেড সিড অথবা ইনফেক্টেড লিফ অথবা ইনফেক্টেড তোমার হচ্ছে শীত অথবা নোট রয়ে গেছে, আমি ল্যান্ড প্রিপারেশন করার সময় কিছুদিন কালটিভেশন করিনি, তখনও দেখা যাবে যে অক্সিজেনে যে প্লান্ট ডেব্রিস, প্লান্ট ডেব্রিস এর মধ্যে ছিল। এছাড়া তোমার আমার যে গ্রামিনিসিয়াস উইড, আমার যে ফিল্ড, ফিল্ডে অনেক গ্রামিনিসিয়াস উইড থাকে, সামা টামা আরো থাকে, এগুলো হচ্ছে এরা হচ্ছে অল্টারনেট হোস্ট। এই জন্য আমরা অনেক সময় বলি যে ক্লিন কালচার কথা, ক্লিন কালচার কথাটা কিন্তু এই জন্যই বলি, ক্লিন কালটিভেশন অথবা ক্লিন কালচার, যাতে ফাইনাল ল্যান্ড প্রিপারেশনের সময় সকল ডেব্রিস টেব্রিস ক্লিন করে আগাছা পরিষ্কার করে সোয়িং করতে হবে। এইগুলো করার কারণে এগুলো হচ্ছে সোর্স অফ দি প্যাথোজেন অথবা প্যাথোজেনের যে ইনোকুলাম বা প্যাথোজেন যেখানে থাকতে পারে সেগুলো সোর্স। আচ্ছা, তাহলে কি হবে, যদি ইনফেক্টেড সিড দেই তাহলে ইনফেক্টেড সিড দিয়ে চলে আসলো, যদি ইনফেক্টেড সিড না দেই তাহলে উইড থেকে চলে আসতে পারে, নাহলে ডেব্রিস থেকে চলে আসতে পারে। আসলে কি হবে, গ্রোয়িং যে প্লান্ট আছে সেই গ্রোয়িং প্লান্টে তোমার দেখো দুই নম্বরে যে লিফের উপর তোমার পেনিকেলের লিফে তোমার স্পিন্ডেল শেপ ম্যাচিং স্পোর্ট ডেভেলপ হচ্ছে, তিন নম্বরে আরো স্পোর্ট গুলো তোমার হচ্ছে বড় হচ্ছে। অর্থাৎ এই যে তোমার হচ্ছে উইডের সাথে যে স্পোর্ট ছিল, মানে এগুলো তো মাইসিলিয়া থাকে, মাইসিলিয়া গুলো তোমার হচ্ছে যখন ফেভারেবল কন্ডিশন পায়, হিউমিডিটি পায়, তারপর হচ্ছে ওয়াটার পায়, তখন এগুলো মাইসিলিয়া গুলো তোমার থেকে জার্মিনেট করে কোনিডিওফোর ডেভেলপ করে, কোনিডিওফোর থেকে কোনিডিয়া হয়। এবং কোনিডিয়াটাই হচ্ছে ইনফেকশিয়াস এজেন্ট এই ডিজিজ, এই প্যাথোজেনের ক্ষেত্রে যাদের কোনিডিয়া হয় তারাই কিন্তু কোনিডিয়ার মাধ্যমে ইনফেকশন হয়। এখন এই কোনিডিয়া যখন আবার এই নতুন করে সিডটা তোমার হচ্ছে জার্মিনেট করবে, ইনফেক্টেড সিড থেকে যে প্লান্ট আসবে সেই প্লান্টে দেখা যাবে প্লান্ট সিস্টেমের মধ্যে তোমার প্যাথোজেনটা চলে আসে, এবং প্লান্টের লিফে আমরা এই ডিজিজটা কিন্তু টিপিক্যাল সিমটম বলি, লিফের মধ্যে স্পন্ডেলশিপ লেশন দেখা যায়। হাইবার তারপর হচ্ছে যে তারপরে আমি যদি দেখাই তোমরা আমার আমরা থার্ড ইয়ারে করি কি বিষয়ে আমাদের ডাউন স্পোর্টে লিফ দিই, লিফটিং করে দেখা যাচ্ছে যে আমি যদি প্যাথোজেনটাকে আমরা স্লাইডের উপর নিয়ে আসে এবং মাইক্রোস্কোপের অন্য কোন সোর্স থেকে নাইবারিং প্রাইমারি হোস্ট যেমন উইড থেকেও ডাইরেক্ট পেনিকুলার ইনফেকশন হতে পারে। তোমার
এই বুঝতে পারছো? তোমার তো কে জানে মেশিন দিয়ে কি করে এই সব। আচ্ছা কোশ্চেন থাকলে বলো একটু, কারণ আমি এই ডিজিটের ডিটেলস পড়াইছি অন্যগুলো, কিন্তু এটা বুঝলে অন্য ডিজিট গুলো আর এত ইজি, খালি জাস্ট কোশ্চেন আছে না থাকলে গুড, কন্ট্রোলে চলে যাই। আমরা নর্মালি হচ্ছে যে কোশ্চেন দুই ভাবে করি, একটা কন্ট্রোল মিজা লিখতে বলি, অথবা অনেক সময় ম্যানেজমেন্ট প্র্যাকটিস বলতে বলি, অথবা প্রেসক্রিপশন বলতে বলি। প্রেসক্রিপশনের ক্ষেত্রে যেটা আমরা আগেই বলি, প্রেসক্রিপশনের ক্ষেত্রে প্রথমেই আমরা ডাক্তার, তুমি যদি ডাক্তারের কাছে যাও গেলে কি হবে, তুমি যখন তোমার সিমটম গুলো বলবে তখন ডাক্তার চোখ দেখবে, নাক দেখবে, কান দেখবে, গলা দেখবে, দেখার পরে সে প্রথমে একটা কেমিক্যাল সাজেস্ট করবে যেটা খেলে তোমার ইনস্ট্যান্ট তোমার ডিজিজটা একটু তুমি ডিজিজটাতে একটু রিলিফ পাবা। এখন তখন তারপরে সে বলবে যে আপনি এই কাজগুলো করবেন না, এইটা করবেন না, ওইটা করবেন না, কিছু সাজেশন দিবে। মানুষের ক্ষেত্রে যেরকম হয়, অ্যানিমেলস এর ক্ষেত্রে ওদের, প্লান্টের ক্ষেত্রে কিন্তু একই প্রেসক্রিপশন। যখন ব্রাউন স্পট হবে, ব্লাস্ট হবে, তখন গেলে এগ্রিকালচার অফিসার তুমি যদি হও সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে এই ডিজিজটা যদি লিফে দেখা যায়, ইনিশিয়ালি লিফে যদি দেখা যায়, তাহলে লিফে ইনিশিয়াল স্পট দেখা দেওয়ার সাথে সাথে যেটা করতে হবে যে তোমার হচ্ছে যে আমরা যেটা বলি ট্রুপার অথবা ন্যাটিপো, ট্রুপার হচ্ছে তোমার হচ্ছে টাইসাইক্লোজল গ্রুপের ফাঙ্গিসাইড, আর ন্যাটিপো হচ্ছে টেবুকোনাজল প্লাস অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ফাঙ্গিসাইড। এই দুটো ফাঙ্গিসাইড সবচেয়ে ভালো কাজ করে এই ব্লাস্টের ক্ষেত্রে, বিড়ি সাজেস্ট করে ট্রুপার দেওয়ার জন্য। যাই হোক, ইনিশিয়াল স্পট দেওয়া দেওয়ার সাথে সাথে এই ফাঙ্গিসাইড গুলো 0.2% আকারে তোমার 10 days ইন্টারভেলে দুইবার দিলে এই ডিজিজটা কমানো যাবে। এটা হচ্ছে প্রেসক্রিপশন। তারপরে লিখতে হবে সাজেশন ফর দি নেক্সট, অ্যাডভাইস ফর দি নেক্সট ইয়ার, ইউজ অফ হেলদি সিড, যেহেতু এটা দি সিড বর্ন, সিডের সাথে প্রেজেন্ট থাকতে পারে, ইউজ অফ হেলদি সিড দিতে হবে, প্রপার স্পেসিং মেনটেন করতে হবে, ব্যালেন্স ফার্টিলাইজার ইউজ করতে হবে, দ্যাট মিন কালচার প্র্যাকটিস গুলোই মোস্টলি সাজেশন। এটাই হলো সাজেশন নেক্সট ইয়ারে তুমি কি কি করতে হবে যাতে করে ডিজিজটা না হয়। ডাক্তার তোমার যেমন করোনা যাতে না হয়, আমাদের কিন্তু বলছে যে প্রতিরোধ করা, প্রতিরোধের থেকে অ্যাভয়েড করাই আর কি, এসকেপ করাটাই কিন্তু মেইন। এই জন্য এসকেপ করার জন্য আমাকে অ্যাডভাইস দিবে, তোমাকেও অ্যাডভাইস দিতে হবে কৃষকদের। অ্যাডভাইস গুলো মোস্টলি হচ্ছে তোমার কালচারাল প্র্যাকটিসেস, বলতে হবে সিড শুড বি কালেক্টেড ফ্রম ডিজিজ ফ্রি ফিল্ড। আমাদের দেশে সিড ক্রপ কালটিভেশন করা হয়, তোমাদের তো অ্যাগ্রোনমিতে পড়াইছে কিনা যায়নি, সিডের জন্য যে সকল ক্রপ কালটিভেশন করা হয় তাদের কিন্তু মেনটেন করা হয় খুব ভালোভাবে। যেমন একজন মা যদি তোমার হচ্ছে গর্ভবতী হয়, সেক্ষেত্রে তাকে কিন্তু খুব বেশি যত্ন নেওয়া হয়। নর্মাল একজন মহিলা থেকে একজন গর্ভবতী মহিলার তোমার যত্ন বেশি নিতে হয়, কারণ হচ্ছে তার বাচ্চাটা যাতে সুস্থ থাকে। ঠিক একইভাবে সিডের জন্য যে সকল ক্রপ কালটিভেশন করা হয় তাদেরকে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হয়, যাতে করে কোনো ইনসেক্ট এবং পেস্ট যাতে না থাকে। ইনসেক্ট বা ডিজিজ যদি ইনফেক্টেড হয়ে যায় অলরেডি, তাহলে কিন্তু সেই সিডগুলো সেই ফিল্ডের সিড থেকে আমরা সেই ফিল্ড থেকে যে সিড কালেক্ট করি সেটা কিন্তু তোমার সিড পারপাস ইউজ করা যাবে না, কারণ তার মধ্যে অলরেডি ইনফেকশন আছে এবং এর থেকে যে গাছ হবে তারা ইনফেক্টেড হবে। এই জন্য বলা হয়েছে যে সিড শুড বি কালেক্টেড ফ্রম ডিজিজ ফ্রি ফিল্ড হুইচ ওয়ার প্রডিউসড বাই মেনটেনিং প্রপার কেয়ার। আমাদের দেশে এটার মূল দায়িত্ব এখন রাইসের ক্ষেত্রে বলা যায় তোমার হচ্ছে বিএডিসি। এখন বিএডিসি কতটুকু করতে পারে তার উপর ডিপেন্ড করে ফিল্ডে ইনফেকশন হবে কি হবে না। ঠিক একইভাবে হচ্ছে যে আমাদের কিছু বেসরকারি প্রাইভেট কোম্পানিগুলো আছে, দায়িত্ব এইভাবে নেয়। এছাড়াও হচ্ছে যে আমরা যেগুলো ইম্পোর্ট করি আমাদের দেশে যে পয়েন্ট অ্যান্ড স্টেশনগুলো আছে, তোমার এয়ারপোর্টে বলো অথবা তোমার হচ্ছে সি পোর্টে বলো অথবা তোমার হচ্ছে আমাদের স্থলবন্দরে বলো, এগুলোতে তাদের কিন্তু তোমার বিদেশ থেকে যে কোনো ধরনের প্লান্টিক ম্যাটেরিয়াল নিয়ে আসলে সিট পাওয়ার পাশে সেগুলো কিন্তু অবশ্যই কোয়ারেন্টাইন করে আনতে হবে, যাতে করে নতুন কোনো প্যাথোজেন বা এক্সিস্টিং যে সকল প্যাথোজেন আছে ওই প্যাথোজেন যুক্ত যাতে কোনো ম্যাটেরিয়ালস প্লান্টিং ম্যাটেরিয়াল বাংলাদেশে প্রবেশ করতে না পারে। যাই হোক, যেভাবেই হোক আমাদের দেশে এগুলো ঢুকে যায়।
এই জন্য বলছো যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে হেলিসিড ইউজ করতে হবে। আমরা জানি নাইট্রোজেন একটা প্রবলেম, এবং হচ্ছে যে নাইট্রোজেন বেশি দিলে এটা সমস্যা হবে, এই জন্য ব্যালেন্স ফার্টিলাইজার ইউজ করতে হবে। এক্ষেত্রে বলা হয়েছে যে তোমার হচ্ছে লেস নাইট্রোজেন অ্যান্ড হাই ডোজ অফ পটাশিয়াম শুড বি দা হাই ডোজ, পটাশিয়ামের যে ডোজ আছে তার থেকে একটু বেশি দিতে হবে, কারণ পটাশিয়াম সিলিকা জিঙ্ক এগুলো হচ্ছে প্লান্টের হচ্ছে ইন্টারনাল স্ট্রেংথ ইমিউনিটি বৃদ্ধি করে। Crop residues should be bind since the pathogen overwinters or survive in the crop residues in absence of the host. Crop residues gulo hocche je ami jeta bollam je host jodi nao thake goto bochhorer je je tomar infected crop residue gulo shegulo kintu pathogen er host hishebe thakte pare, ei jonno clean cultivation korte hoy, crop residue gulo burn kore felte hoy jate pathogen gulo mara jay. Land should be kept moist by flood irrigation, ebong dry na rekhe jodi ektu moist flood irrigation diye moist rakha jay tale disease তোমার হচ্ছে যে যদি হিউমিডিটি একটু কমানো যায়, টেম্পারেচার একটু কমানো যায়, তাহলে ডিজিজটা একটু কম হয়। টপ ড্রেসিং অফ ইউরিয়া শুড বি স্টপ এট দ্য টাইম অফ ইনফেকশন, যখন ইনফেকশন দেখা যাবে তখন আর লাস্টে যে আমাদের ইউরিয়ার যে লাস্ট ইনস্টলমেন্টটা কাজ যে টপ ড্রেসিং, তখন যাতে ওই টপ ড্রেসিংটা একটু বন্ধ করে দেবে, তখন যদি ইউরিয়া দেওয়া হয় তাহলে ডিজিজটা আরো বেড়ে যাবে। আমরা জানি সিলিকা কন্টেইনিং ফার্টিলাইজার ইউজ করতে হবে, কারণ সিলিকা যদি কম থাকে সয়েলে এবং এই ডিজিজটা বেশি হয়, এই জন্য এই ডিজিজটার ক্ষেত্রে বলা যে এই ডিজিজটা যাতে না হয় গ্রোয়িং সিজনে সিলিকা ফার্টিলাইজার যেমন ক্যালসিয়াম সিলিকেট ক্যান বি অ্যাপ্লাইড অ্যাজ রিকমেন্ডেড ডট ইন অর্ডার টু রিকভার দি সিলিকা ডেফিসিয়েন্সি অফ দি সয়েল, রিকমেন্ডেড স্পেসিং শুড বি মেইনটেইন, এগুলো হচ্ছে কালচারাল প্র্যাকটিসেস। যদি আমরা প্রেসক্রিপশন না বলি, যদি ম্যানেজমেন্ট বা কন্ট্রোল বলি, তাহলে তিনটা ধাপে বলা যেতে পারে, একটা হচ্ছে কালচারাল, আর একটা হচ্ছে তোমার হচ্ছে যেটা বলি কেমিক্যাল বলি অথবা ফিজিক্যাল বলি অথবা কালচারাল বা কেমিক্যাল যেভাবে হোক, আবার অনেকে বলে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বলা যেতে পারে। তোমার হচ্ছে যে কেমিক্যালের ক্ষেত্রে যেটা বললাম যে ন্যাটিভো অথবা এক্সট্রাক্টিয়ার অথবা গ্রিন জেল, বিভিন্ন কোম্পানি যেমন প্যারাসিটামল আমরা যেভাবে বলি, প্যারাসিটামল গ্রুপে কি আছে, এইচ আছে, নাপা আছে, নাপা এক্সট্রা আছে, এগুলো আছে, এগুলো সবগুলোই প্যারাসিটামল গ্রুপে। ঠিক একইভাবে তোমার হচ্ছে যে প্লান্টের যে ফাঙ্গিসাইড সেগুলোর গ্রুপ আছে, যেমন আমরা বলছি ন্যাটিভো অথবা এক্সট্রাক্টিয়া অথবা গ্রিন জেল, এগুলো সবই একই রকম ডিজি, একই রকম প্রোডাক্ট। টেবুকোনাজল গ্রুপের যে টেবুকোনাজল প্লাস অ্যাজোস্টোবিন গ্রুপের, এটা শুধু টেবুকোনাজল না, টেবুকোনাজল প্লাস অ্যাজোস্টোবিন। আচ্ছা, এই গ্রুপের ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইডটা 0.2% দিতে হবে, 2-3 বার দিতে হবে, স্টার্ট করতে হবে আফটার observing the initial spot in the field. যদি রেজিস্ট্যান্ট ভ্যারাইটি থাকে আমাদের দেশে, দেখো বেরিথান পিডিয়েট এখানে বলা আছে, কিন্তু এখন এটা সাসেপ্টেবল, আগের যে তাদের ফোল্ডার বা আজকের যে বই সেগুলো দেখে দেখলে কিন্তু আমরা বলতে পারতাম যে এটা রেজিস্ট্যান্ট বা টলারেন্ট ভ্যারাইটি, কিন্তু না দিয়ে এটা একটা সাসেপ্টেবল ভ্যারাইটি। দেখো তো কোথায় আছে, দেখে এটা হচ্ছে কন্ট্রোল মেজার, ক্লিয়ার? এই বুঝতে পারছো, কালচারাল, তারপর হচ্ছে কেমিক্যাল, আমার হচ্ছে ইউজার রেজিস্ট্যান্ট, বায়োলজিক্যাল কন্ট্রোল আমরা যেটা বলি, তিনটা পার্ট, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে তোমার হচ্ছে কালচারাল প্র্যাকটিস, কেমিক্যাল কন্ট্রোল, আর হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল। বায়োলজিক্যাল কন্ট্রোল যখন একটা বায়োলজিক্যাল এজেন্ট দিকে আর একটা বায়োলজিক্যাল এজেন্টকে কন্ট্রোল করা, সেটাকে বায়োলজিক্যাল কন্ট্রোল। এটা একটা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি হতে পারে, অথবা কিছু উপকারী ফাঙ্গাস আছে, ব্যাকটেরিয়া আছে, যেমন ফাঙ্গাস আছে, সিডোমোনাস ফ্লুরোসেন্স আছে, ব্যাকটেরিয়া, তারপর ব্যাসিলাস স্পেসিস আছে, আরো রাইজো ব্যাকটেরিয়া আছে, যেগুলো হচ্ছে তোমার প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করে। একইভাবে তোমার হচ্ছে যে কিছু ফাঙ্গাস আছে, ট্রাইকোডার্মা ফাঙ্গাস আছে, যেগুলো হচ্ছে যে প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ফাঙ্গাস গুলোকে বা ব্যাকটেরিয়া গুলোকে কন্ট্রোল করে, এবং ওগুলোর কিছু ফর্মুলেটেড প্রোডাক্ট আছে আমাদের দেশে যেগুলোকে বলা বায়োপেস্টিসাইড। এই ট্রাইকোডার্মা বেস বায়োপেস্টিসাইড অথবা ব্যাসিলাস বা সিডোমোনাস বেস বায়োপেস্টিসাইড যদি আমরা ইউজ করে কন্ট্রোল করতে পারি। আমাদের দেশে এগুলো এখন গ্রিন বা অর্গানিক কালচারের পার্ট হিসাবে আমাদের দেশে এখন এগুলো ইউজ করা হচ্ছে। আমরা আমাদের যে ট্রেনিং প্রোগ্রামে কিন্তু আমরা অর্গানিক এগ্রিকালচারের পার্ট হিসাবে তাদেরকে ট্রেনিং দিয়ে আসি এই ইউতে, কিন্তু কৃষকরা এগুলো নিতে চায় না, কৃষকরা ডাইরেক্ট অ্যাকশন চায়, বুঝছো? যে গ্রিন তুমি বললা কৃষককে, ইভেন ফিল্ড লেভেলে কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে যে গ্রিন অর্গানিক কালটিভেশন করার জন্য, সে দিনের বেলায় অর্গানিক কালটিভেশন করে, রাতে যায় আবার পেস্টিসাইড বা তোমার ফাঙ্গিসাইড দিয়ে আসে। এই অবস্থা আমাদের দেশে। হাইওয়ার নেক্সট ডিজিজ হচ্ছে ব্রাউন স্পট অফ রাইস, এটাও একটা ইম্পর্টেন্ট ডিজিজ, ভেরি কমন ডিজিজ ইন আওয়ার কান্ট্রি, এভরি গ্রোয়িং সিজনে হয়, আর এটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, বলা হয়েছে যে
1942-তে যে তোমার বেঙ্গল ফেমাইন হয় 1943-তে, এই বেঙ্গল ফেমাইনের জন্য তোমার হচ্ছে রেসপন্সিবল হচ্ছে তোমার এই ব্রাউন স্পট রাইস। অর্থাৎ 1943 সালে যে দুর্ভিক্ষ, বাংলার যে দুর্ভিক্ষ বলা হয়, এর পেছনে এই তোমার হচ্ছে ব্রাউন স্পট রাইস। আসলে তখনকার যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সামাজিক অবস্থা ছিল তার সাথে সাথে তোমার 1942 সালে এই ব্রাউন স্পট জিনিসটা হয় হিউজ তোমার হচ্ছে ইল্লাস রাইসের ক্ষেত্রে। এবং এই দুইটা মিলে তোমার রাজনৈতিক পলিটিক্যাল সিচুয়েশন এবং তোমার খাদ্য ঘাটতি দুইটা মিলেই হচ্ছে তোমার বেঙ্গল ফেমাইন হয়। এই ডেসিশনটাকে আগে বলা হতো ডেসলেরা ওরাইজি, তারপরে বলা আগে তারও আগে বলা হতো হেলমন্ত স্কোরিয়া মরাইজি। হেলমন্ত স্কোরিয়া মরাইজির পরে একজন জার্মান সায়েন্টিস্ট ডেসলার এই প্যাথোজেনটি নিয়ে কাজ করে অনেক কিছু প্যাথোজেনের অনেক কিছু মরফোলজিক্যাল বর্ণনা করেছেন। তখন তার নাম অনুসারে প্যাথোজেনটাকে পরবর্তীতে নাম করা হয় ডেসলেরা ওরাইজি। এবং রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই যে প্যাথোজেন কনিডিয়া, বোর্ড শেপ কনিডিয়া, তার দুই প্রান্ত হতে তোমার হচ্ছে জার্মিনেশন হয়। নর্মালি এই প্যাথোজেন গুলো জার্মিনেট করে এক সাইড থেকে, ইন কেস অফ কনিডিয়া করে জার্মিনেশন, কিন্তু এই কনিডিয়ার দুই প্রান্ত থেকে দুই পোলার এন্ড থেকে জার্মিনেশন করে, এই জন্য বলা হয় বাইপোলারিস, বাইপোলারিস অরাইজি। সিমটম এটাও কিন্তু একই রকম, ব্লাস্টের মতো লিপ ব্লাস্টের মতো একই ধরনের সিমটম। ওটা হচ্ছে স্পিন্ডল শেপ, বাই শেপ, বাই ডায়মন্ড, এটা হচ্ছে ওভাল শেপ বা সার্কুলার শেপ। এবং এর একটা গ্রে সান্টার আছে, ডার্ক ব্রাউন মার্জিন আছে এবং ইউলি শ্যালো আছে, ক্লিয়ার। এবং এটার একটা ইনিশিয়াল কিছু স্পট আছে, যেহেতু এটা ম্যাচিং স্পটটা স্মল, তাহলে ইনিশিয়ালি কি হবে আমরা যদি বলি যে সাইজটা কি, সাইজটাও অবশ্যই ইনিশিয়ালি স্মল হবে। শেপটা কি, যেহেতু এটা ম্যাচিউর শেপটা হচ্ছে রেগুলার হয়, রাউন্ড হয়, সার্কুলার হয়, এর ইনিশিয়াল স্পট গুলো হচ্ছে তোমার হচ্ছে রাউন্ড হবে, ইনিশিয়ালি স্মল, রেগুলার শেপ অথবা রাউন্ড শেপ। তারপর হচ্ছে যেহেতু ডার্ক ব্রাউন ব্রাউন স্পট হবে, লাইট ব্রাউন, ইনিশিয়ালি লাইট ব্রাউন হবে, আস্তে আস্তে ব্রাউন হবে, লাইট ব্রাউন অথবা ওয়াটার সোক অথবা লাইট গ্রিন স্পট ডেভেলপ করে স্ক্যাটারলি অন দি লিফ সার্ফেস, এক নম্বর। দুই নম্বর কি, ওই একইভাবে আগে বলছিলাম উইথ দি প্রোগ্রেস অফ দি ডিজিজ, পরের ডিজিজ ক্ষেত্রে একই সেন্টেন্স না দিয়ে বলতে হবে আফটার গেটিং দি ফেভারেবল কন্ডিশন দি ইনিশিয়াল স্পট বিকাম অ্যান্ড বিকাম এনলার্জ অ্যান্ড প্রোডিউস লার্জ রাউন্ড শেপ অথবা সার্কুলার শেপ ম্যাচিং স্পট, অ্যান্ড দিস ম্যাচিং স্পট অলসো ক্যারেক্টারাইজড বাই ডার্ক ব্রাউন মার্জিন অ্যাশ ইজ সেন্টার অ্যান্ড ইউলি শ্যালো। ওকে, এখন তিন নম্বর স্টেজে কিন্তু এটাও একই হয় যে ইন কেস অফ দি সিভিয়ার ইনফেকশন আমরা যদি নিচে খেয়াল করি, the neighboring matching spots coalesce together to produce blighted area. এটা কি তো একই হয়, blighted area ডেভেলপ করে। এর একটা grain symptom আছে, এটা ইম্পর্টেন্ট। দেখো লিফের উপর লিফ ফ্ল্যাগ লিফে তোমার স্পট দেখা যাচ্ছে এবং গ্রেইনে চলে আসে আস্তে আস্তে। গ্রেনের উপর মকমলের মতো ফাঙ্গাল লেয়ার ডেভেলপ করে, মকমল যেরকম ধরতে, মকমলের কাপড় উপর যেরকম ধরতে, এরকম একটা এরকম ভেলভেটি ম্যাট ডেভেলপ করে বাই দি ফাঙ্গাল মাইসিলিয়াম স্পট। When the grain become infected, dark brown to black oval spot appear on the surface of the gloom. যে গ্লুম গুলো থাকে তার সার্ফেসে তোমার হচ্ছে অনেকটা তোমার হচ্ছে ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালারের অনেকটা ওভাল শেপ বা সার্কুলার শেপে তোমার ডার্ক ব্রাউন থেকে ব্ল্যাক কালারে স্পট ডেভেলপ করে। পরবর্তী ইন কেস অফ সিভিয়ার ইনফেকশন কি হয়, দি হোল সার্ফেস অফ দি গ্লুম, ওই যে তোমার কালো দাগগুলো সেগুলো কিন্তু ব্যাকটেরিয়াল লেশন, এবং ওই লেশন বা স্পটে কিন্তু তোমার ফাঙ্গাল মাইসিলিয়া আছে। পরবর্তীতে সম্পূর্ণ তোমার হচ্ছে যে গ্লুমটা অথবা ধানের আবরণটাই তোমার হচ্ছে কিন্তু ফাঙ্গাল মাইসিলিয়া দিয়ে কভার হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে ইন কেস অফ দি সিভিয়ার কেসেস দি হোল সার্ফেস অফ দি গ্লুমস মে বি কোটেড অর কভার্ড উইথ ডার্ক ব্রাউন মাইসিলিয়াম অ্যান্ড স্পোর্টস ফর্ম এ ব্ল্যাক ভেলভেটি ম্যাট। এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, সম্পূর্ণটাই ব্ল্যাক ভেলভেটি ম্যাট দ্বারা একটা কভার হয়ে যায়। এই জন্য দেখা যায় যে ব্ল্যাক ভেলভেটি ম্যাট ও ফাঙ্গাল স্ট্যাক, এই দুইটা কথাই লিখতে হবে। ফেভারেবল কন্ডিশন সয়েল উইথ পোর নিউট্রিশনাল এলিমেন্টস অ্যান্ড টক্সিক সাবস্টেন্সেস ইনক্রিজ ইন সিভিয়ারিটি, ব্রাউন স্পট জেনারেলি অকার ডিউ টু পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অর ম্যাঙ্গানিজ অ্যান্ড সিলিকা ডেফিসিয়েন্সি। অর্থাৎ পটাশিয়াম এর, ম্যাগনেসিয়াম এর অর ম্যাঙ্গানিজ যদি ডেফিসিয়েন্সি হয় অ্যাজ ওয়েল অ্যাজ সিলিকা ডেফিসিয়েন্ট হলে এই ডিজিজটা হয়। Brown spot also appear on the plants where nitrogen deficiency and are induced at late growing stage. এখানে আবার বলা আছে যদি late growing stage যদি nitrogen deficiency হয় তাহলে disease হবে, তাহলে আবার আমাদের যে top dressing আছে
যে আমাদের স্প্লিট রেপ্লিকেশন নাইট্রোজেন আছে সেটা কিন্তু মেইনটেইন করতে হবে। ড্রাই সয়েল টু অর টু হাই অর টু লো ওয়াটার টেম্পারেচার অলসো ইনডিউস ব্রাউন স্পট। যদি সয়েলটা ড্রাই হয় অথবা সয়েলটা যদি খুব বেশি তোমার হাই হট হয় অথবা তোমার তোমার হচ্ছে যে লো ওয়াটার টেম্পারেচার যে ইন্ডিকেটেড ওয়াটার যদি তোমার হচ্ছে লো টেম্পারেচার কম হয় তাহলে ডিজিজটা হবে। হাই রিলেটিভ হিউমিডিটি কন্টিনিউড রেইনফল অ্যান্ড ক্লাইমেটিক ফেভার ডিজিজ ডেভেলপমেন্ট। সিডলিং ইনফেকশন টেক্স প্লেস ওয়েন দি সয়েল টেম্পারেচার রিমেইন বিলো 26 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ফর দিস সিজন রিজন সিডলিং ব্লাইট অকার্স অনলি ইন বোরো ক্রপস। অর্থাৎ বোরো সিজনে কিন্তু আমাদের সয়েল টেম্পারেচার 26 বা 25 নিচে চলে যায়। শীতকালের মাটির নিচে যে পানি গুলো আছে তার টেম্পারেচার কিন্তু বেশি থাকে, ঠিক আছে? ওই জন্য আমরা ওই ওই ধরনের ইরিগেশন দিলে জিনিসটা কমে যাবে। আসার পর একই ধরনের জাস্ট ব্রাউন স্পটের তোমার হচ্ছে ওভাল শেপ লেশন দেখা যাবে, ক্যারেক্টারিস্টিক ম্যাচিং স্পট দেখা যাবে এবং এটাকে দেখা যাচ্ছে এই যে বোর্ড শেপ কনিডা দেখে এবং এই বর্ষে কোনেতে দেখে তোমার হচ্ছে তোমার লিপ থেকে পরবর্তী পেনিকলে বা গ্রেন ইনফেকশন করে এবং ইনফেক্টেড পার্ট যদি ফিল্ডে থেকে যায় অফ সিজনে পরবর্তী গ্রোয়িং সিজনে এগুলো প্রাইমারি সোর্স অফ ইনোকুলাম হিসেবে কাজ করে। নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর না বুঝলে পরের ক্লাসে বলবো, আমি বলে দেবো।